আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কথা বলবো আইওএস 14 নিয়ে। এটা আসলে আইওএস 14 বেটা, বিকজ আমরা সেপ্টেম্বরে পারফেক্ট ভার্সনটা পেতে পাবো আমরা ইনশাল্লাহ। তো এখন যেটা রিলিজ করেছে আইফোন অ্যাপেল, সেটা হচ্ছে আইওএস 14 বেটা 2। একটা পাবলিক ভার্সন আছে আর একটা ডেভেলপার্স ভার্সন আছে। আজকে আমি কথা বলবো পাবলিক ভার্সনটা নিয়ে। এবং অবভিয়াসলি এই জিনিসটা লোড করার আগে আমাদের ব্যাক আপ করে নেওয়া উচিত, বিকজ অনেকের মোবাইলে এটা ভালো কাজ করেনি বা কিছু কিছু বাগ দেখা দিয়েছে। যদিও আমার মোবাইলে আলোড়ন বাগের পরিমাণ অনেক কম, হয়তো দুই একটা খুব নেগলিজিবল বাগ আমি পেয়েছি, যেটা আমি অ্যাপেলকে ফিডব্যাক দিয়েছি। ওটা একটা ডেডিকেটেড ফিডব্যাকের জন্য একটা সফটওয়্যার বা ফোল্ডার দিয়েছে, যেখান থেকে আপনি ডাইরেক্ট তাদেরকে ফিডব্যাক দিতে পারেন, তাদেরকে হেল্প করতে পারেন, তাদেরকে অ্যাডভাইস করতে পারেন। প্রথমে আমি বলে নিচ্ছি, এখানে আমি দুইটা 11 প্রো ম্যাক্স, একটা হোয়াইট একটা গ্রিন ইউজ করতে যাচ্ছি। এই দুইটাই আমার মোবাইল বাস থেকে কিনা। আমি খুবই আস্থাবান এই দোকানটার উপরে, বিকজ তারা আমাকে দুটো ইনটেক্স সেট দিয়েছে। শুধু এইবারই না, আগেও আমি ওনাদের থেকে আইফোন কিনেছি, স্যামসাং প্লাস, স্যামসাং নোট 10 প্লাস, যেটা দিয়ে আমি ভিডিও করছি, সেটাও আমার এই মোবাইল বাস থেকেই কিনা। এবং আমার প্রো এয়ারপড প্রো, স্যামসাং বার্ডস, সব কিছুই ওনাদের থেকে কিনা। যতগুলোই আমি কিনেছি, আমি আল্লাহর রহমতে ভালো সার্ভিস পেয়েছি। এবং আপনাদেরকে বলবো তাদের ওখানে যাওয়ার জন্য, তাদের প্রাইস অবভিয়াসলি অন্যান্যদের থেকে অনেক বেশি কম্পিটিটিভ, অনেক কম প্রাইসে ওনারা খুব ভালো জিনিস অফার করছে। যাই হোক, আমি আবার আমার পূর্বের ডিসকাশনে ফিরে আসি। তো এখানে অলরেডি আমি আইফোন 11 প্রো ম্যাক্স, যেটা গ্রিন কালার, এটার মধ্যে আমি ইনস্টল করেছি অলরেডি। আপনার আইওএস 14 বেটা 2 রান করছে, আপনি এখানে উইডজেট দেখতে পাচ্ছেন, এখানে ওয়েদার উইডজেট। এই উইডজেটটা 60টা লেয়ার আছে। যেমন আপনার ইচ্ছে করলে আপনি এই ইউটিউব এবং ইয়ার একটা ছোটো ভিউ পেতে পারেন ফটোজের। তারপরে আছে আপনার নোটসের আছে, কন্ট্রোল সেন্টারে আছে, আপনার লোকেশনের আছে, আপনার ক্যালেন্ডারের আছে। তো এইভাবে আপনার ফটোজের আছে, এখানে ডাইরেক্ট আপনাকে কিছু ফটোজ দেখাবে। তো এই ছোটো একটা উইজে দেখলাম, আরও কিছু অনেক ভালো ভালো অপশন আছে 14-এ। এখন আমরা প্রথমে দেখবো যে কীভাবে আমরা এই 14টা লোড করতে পারি। তো প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে সাফারিতে যেতে হবে, ওখানে যে আমাদেরকে টাইপ করতে হবে beta.apple.com। এটা লেখার পরে আপনার একটা পেজ অ্যাপেল থেকে ওপেন হবে। এটা তাদের নিজস্ব একটা পেজ, যেখান থেকে তারা আপনাকে একটা ছোট আইডিয়া দিবে যে আইওএস 14-এ আপনি আইফোনের জন্য কী পাচ্ছেন, আইপ্যাডের জন্য কী সুবিধা থাকছে, ম্যাক ওএস বিগ সার, যেটা ম্যাকবুক প্রোর জন্য বা ম্যাকবুক এয়ারের জন্য, ওনাদের ল্যাপটপগুলোর জন্য, টিভি ওএস মানে অ্যাপেল টিভির জন্য, এবং ওয়াচ ওএস 7, যেটা আপনার অ্যাপেল ওয়াচ সিরিজগুলোর জন্য আপনি ডাউনলোড করতে পারেন। তো এখানে প্রথম যেটা কাজ হচ্ছে যে আমাদেরকে এখানে সাইন ইন হতে হবে। লাইক আমাদের যে অ্যাপেল আইডিটা আছে ওইটা দিয়ে আমরা সাইন ইন হব, যদি না থাকে তাহলে একটা অ্যাপেল আইডি ক্রিয়েট করতে হবে। তো আমি সাইন ইনে যাচ্ছি। সাইন ইনে যাওয়ার পরে ওরা এখানে আমার কাছ থেকে আবার অ্যাপেল আইডিটা চাচ্ছে।
এখন আমরা চলে আসবো একটা পেজে, এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে যে প্রথমে অ্যাগ্রিমেন্ট আসবে একটা, অ্যাগ্রিমেন্টটা পুরোপুরি ডাউনলোড করে নিচে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করে এরপরের পেজে আমরা পেয়ে যাবো যেমন iOS গাইড ফর পাবলিক বেটাস। আমরা যেহেতু পাবলিক বেটাটা ডাউনলোড করব, আমরা অবভিয়াসলি ডেভেলপার ইয়াতে ক্যাটাগরিতে আমরা পড়ি না। তো এটা ডাউনলোড হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে iOS লুকিং ব্র্যান্ড নিউজ যেটা আছে, এটা একটা ছোটো একটা ওভারভিউ। তারপর গেট স্টার্টেড, আমাদের কাজটা হচ্ছে গেট স্টার্টেড, এনরোল ইউর iOS ডিভাইস। এখন আমরা আমাদের এই ডিভাইসটাকে অ্যাপেলের জন্য এনরোল করব। তারা আমার এই ডিভাইসটাকে অ্যাপেলের জন্য এনরোল করবে, এবং তারা যেটা করবে তারা আমাকে একটা অ্যাডভাইস দিয়েছে যে যে আর্কাইভে ব্যাকআপ করে নেওয়ার জন্য, ঠিক আছে। এবং এখন আমার যেটা পাবো সেটা করতে হবে আমাকে, সেটা ডাউনলোড প্রোফাইল। এই ডাউনলোড প্রোফাইলটা আমাকে দেওয়ার পরে যেটা হবে যে আমি একটা প্রোফাইল ডাউনলোড হবে, তারপর সেই প্রোফাইল আমাকে ওই বেটা সফটওয়্যারটা, আমার যে সফটওয়্যার সেকশন আছে যেটা আমি সেটিংসে জেনারেল অ্যাবাউট তারপর ডাউনলোড সফটওয়্যার যে পাবো, তো এই জিনিসটা পাওয়ার জন্য আমাকে আগে প্রোফাইলটাকে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, আমি প্রোফাইলটা ডাউনলোড করার সময় আমাকে জিজ্ঞেস করবো যে তুমি এটাকে অ্যাগ্রি আছো এই মোবাইলটা ডাউনলোড করার জন্য, দিলাম অ্যাগ্রি, বললো যে প্রোফাইল ডাউনলোড হয়ে গেছে। তা আমি চলে গেলাম এখন সেটিংসে, এখানে আমি দেখতে পাচ্ছি যে জাস্ট আমার ইয়ার পরেই, অ্যাপেল আইডির পরেই এখানে প্রোফাইল ডাউনলোড চলে এসেছে। এখন আমি যদি ইনস্টল দিই তারপরেই আমার কাজ শুরু হয়ে যাচ্ছে। এটা প্রথমে বেটা সফটওয়্যারটাকে ডাউনলোড করবে, তারপর সেটা ইনস্টল করে নেবে, এবং আপনি iOS 14-এ স্টার্ট করতে পারবেন ইউজ করা। তো এভাবে করেই আমরা ইনশাল্লাহ iOS 14-এ মুভ করতে পারবো। এখন আমরা আসি iOS 14-এ আমরা কী পাচ্ছি, একটা ছোটো আইডিয়া দিচ্ছি। যেমন এখানে আমাদের যে হোম পেজ ছিল, হোম পেজের ব্যাকে ওরা একটা কিছু শর্টকাটস মেনটেন করে, যেমন আপনি যে ট্রু কলার্স করে থাকেন বা কোনো নিউজ ইয়া করে থাকেন, ঠিক আছে। তো যখন আপনি এটাকে প্রেস করবেন ওদের ওই পিছনের একটা বাটনকে, তখন ওরা বলবে এই যে এডিট ভার্সনটা চলে আসলো। এডিট ভার্সনটা চলে আসে তো আপনি ইচ্ছা করলে এখান থেকে এই এডিটে চাপ দিয়ে আপনি এখান থেকে, যেমন আমার এখানে আছে ট্রু কলার্স, নিউজ 360 এবং CNN, এখানে আরও অনেক সফটওয়্যার আছে, আপনি এগুলোকে আপ করে নিয়ে আসতে পারেন, যেটা আপনার স্মল একটা ভিউ আপনি হোম পেজের ব্যাকে দেখতে পাবেন, ঠিক আছে। এগুলো নর্মালি এভাবে করে আপনি আনতে পারেন। এবং যেটা হয় যে এখানে এই ভিউগুলো আসলেও এটা আপনি উইজেট হিসাবে আপনি আপনার যে হোম পেজ বা অন্যান্য পেজগুলোতে আপনি আনতে পারবেন না। কিন্তু এখন অ্যাপেল আপনাকে এই সুযোগটা দিয়েছে যে আপনি অনেকগুলো উইজেট ইউজ করতে পারছেন, এবং এই উইজেটগুলো আপনি প্রত্যেকটা পেজে ব্যবহার করতে পারেন যে যে যেগুলো আপনার পছন্দ। তো একটা হচ্ছে যে আপনি উইজেট আপনি আপনার মন মতো এখানে যখন আপনি একটা ক্লিক করে ধরেন, আপনি জানেন যে সফটওয়্যার রিমুভালের বা অ্যাড অপশনের বা পেজ চেঞ্জের যেভাবে আমরা নর্মালি অ্যাপেলে করে থাকি অ্যাপেল আইফোনের মধ্যে বা অন্যান্য ডিভাইসগুলোতে, এভাবে যখন এটা মুভ করা শুরু করে তখন আমরা ইচ্ছা করলে এখান থেকে এই উইজেটটাকে ধরে টেনে এভাবে নিয়ে আসতে পারি আমাদের হোম পেজে, যে আমি এই উইজেটটাকে আমার হোম পেজে চাই। ঠিক সেমভাবে আমি বাকি উইজেটগুলোকেও নিয়ে এসেছি। এটা ছাড়াও আপনি চাইলে এখানে এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা পাঞ্চ করার পরে এখানে আপনাকে উইজেটের লিস্ট দেখাবে। এছাড়াও আছে নিচে অনেক কিছু, যেমন আমার মিউজিক, ঠিক আছে, মিউজিকের যে উইজেটটা আছে আমি এখানে এটাকে অ্যাক্টিভ করতে চাই, এটা চলে আসলো আমার মেন স্ক্রিন, আমি ডান করলাম তখন এটা আমার মেন স্ক্রিন হয়ে যাবে। ভিডিওটি হয়ে গেলে এটা আস্তে আস্তে আপডেট করবো, আমি যেহেতু নর্মালি অ্যাপেল মিউজিক ইউজ করি না সেই কারণে এটার যে শর্টকাট যে ভিউ এটা এখানে আসেনি। এইভাবে করে আপনি প্রত্যেকটা উইজেট ডাউনলোড করতে পারেন, এবং ইচ্ছা করলে আপনি মুছে দিতে পারেন। এবং এই সুবিধাটা আপনি উইজেটের যে অ্যান্ড্রয়েডে যে ইয়াটা ছিল অ্যাডভান্টেজটা বা যে অ্যাডভান্টেজটা ছিল আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে, এখন আপনি খুব ইজিলি এটা আপনি ইয়াতে পেয়ে যাচ্ছেন, আপনার আইফোনের মধ্যে এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন। এটা একটা গেল আপনার অ্যাডভান্টেজ। সেকেন্ড জিনিস হচ্ছে যে আপনার এখানে আপনি জানেন যে এখানে আপনার অনেকগুলো পেজ আছে, আপনি যখন এভাবে ড্র্যাগ করেন আপনার অনেকগুলা পেজ এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আপনি এটাকে যখন টাচ করবেন তখন সে আপনাকে অরিজিনালি দেখাবে যে আপনার আসলে কয়টা পেজ আছে, এবং ইচ্ছা করলে আপনি সবগুলো পেজকে এখানে রাখতে পারেন। তখন আপনি যখন ড্র্যাগ করবেন এক একটা পেজ থেকে আরেকটা পেজে, তখন দেখতে পাবেন যে সবগুলো স্ক্রিন সবগুলোই আছে,
আবার ইচ্ছা করলে আপনি চাচ্ছেন যে না আমি তিন নাম্বারটা রাখবো, আমি 1, 2 এবং 4, 5 এই দুটোকে রাখবো, বাকিগুলোকে আমি দেখতে চাচ্ছি না আমার সিকোয়েন্সের মধ্যে। তখন যখন আমি এটাকে ডান দিয়ে দিব তখন আমি এই চারটাই পাবো, এই চারটাই পাবো এবং বাকিগুলোকে দেখতে পাবো না। যদি আমার বাকি পেজগুলোতে যে সফটওয়্যারগুলো আছে আমি ইচ্ছা করলে সার্চ করে সেগুলোকে আমি আবার খুঁজে বেরতে পারি। এছাড়াও iOS 14 আপনাকে দিচ্ছে যে আপনার অ্যাপেল নিজেই একটা লাইব্রেরির মতো তৈরি করেছে, যেখানে আপনি টাচ করলে প্রত্যেকটা লাইব্রেরিতে আপনি যাওয়ার পরে, আপনি টাচ করার পরে ভিতরে ঢুকে যাবেন এবং সেখান থেকে আপনি ওই ফোল্ডারগুলোর ভিতরে যেই যেই আপনার সফটওয়্যারগুলো আছে সবগুলোকে দেখতে পাবেন। যেমন আমি একটা গেমসের মধ্যে ঢুকেছি, এখানে আমার প্রায় 6টা গেমসের মতো আছে। এখন আমি গেমসগুলোকে শর্টকাটের মধ্যে দেখতে পাচ্ছি যে এই গেমসগুলো হয়তো বা আমার ডিফারেন্ট পেজে ছড়ানো আছে, কিন্তু অ্যাপেল নিজেই এটাকে শর্ট করে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে এসেছে। ঠিক সেইভাবে এখানে আমাকে তারা লাইফস্টাইলের যে সফটওয়্যারগুলোকে তারা আমি লোড করেছি আমার ডিফারেন্ট স্ক্রিনের বা পেজগুলোতে, ওরা সবগুলোকে এনে একটা ছোট একটা লাইব্রেরির মতো করেছে আমাকে দেখানোর জন্য। এটা অসম একটা জিনিস তৈরি করেছে, যেখান থেকে আমি আমার যে কোনো সফটওয়্যার যেটা আমি খুঁজে পাচ্ছি না, আমি নিজেই হয়তো কোনো একটা ফোল্ডারের মধ্যে রেখেছি, সেটা আমি ইজিলি এখানে পেয়ে যাবো। এছাড়া অ্যাপ লাইব্রেরিতে আপনি যখন টাচ করবেন আপনি এখানে ABCD এভাবে করে সিরিয়ালে সব সফটওয়্যারগুলোকে পেয়ে যাবেন, যেটা অনেক ইজিলি আপনি খুঁজে পেতে পারেন যে কোনো সফটওয়্যারকে, আপনি ডাউনলোড করা সফটওয়্যার যে ABCD যেহেতু এইভাবে সিকোয়েন্সে দেওয়া আছে ইজিলি এটা পাওয়া সম্ভব। এটা ছাড়াও আরও কিছু আপনি সুবিধা পাবেন, যেমন আপনি যদি লাইক আমাদের আগে যেটা ছিল যে আমরা আইফোনে যখন কোনো একটা কাজ করতে থাকতাম এবং যখন এর মাঝে আমাদের কোনো একটা কল আসতো, তখন দেখা যেত যে পুরো স্ক্রিনটা আমার কলটা নিয়ে নিয়েছে এবং যেটা দেখা যেত যে এই প্রবলেমের কারণে আমি কাজ আমার একটা কোনো একটা কন্টিনিউয়াস কাজ সেটা বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে করাতে প্রবলেম হচ্ছে, আমাকে ওয়েট করতে হচ্ছে। আমি এখন ফোনটা যেহেতু রিসিভ করতে চাচ্ছি না, আমাকে ওয়েট করতে হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত কলটা কেটে না যায় আমি ততক্ষণ পর্যন্ত কাজটা আবার স্টার্ট করতে পারছি না, বিকজ কাজটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল ফোন রিসিভ করা থেকে। এখন আমি আপনাকে দেখাবো যে এখন যেটা হচ্ছে যে আমি আর একটা আমাকে এইভাবে করে স্ক্রিনে লাইক আমি একটা ধরে নিলাম যে আমি নোটে একটা কাজ করছি, সেরকম একটা কাজের অবস্থায় আমার একটা কল আসলো। এখন জিনিসটা একটু চেঞ্জ হয়ে গেছে, এখন আর পুরো স্ক্রিন জুড়ে এই কলটা জায়গা নেয় না। এখন কলটা যেটা হয় যে কলটা খুব ছোট একটা পোর্শনে কলটা খুব ছোট আকারে আপনার ডিসপ্লেতে আসবে, যেটাতে করে আপনার কলও দেখা যাবে এবং অ্যাট দ্য সেম টাইম যেটা হবে যে আপনার ইয়াটাও ছবিটাও বন্ধ হবে না। লাইক আমি একটা সফটওয়্যার একটা নোটস খুললাম, খুলে এখানে আমি কোনো কিছু লিখতে যাচ্ছি, এখন আমার ফোন এসেছে তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখন তারপর আমি কাজটা করে যেতে পারছি। হ্যাঁ, আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমি চাইলে রিসিভ করলাম বা কেটে দিলাম কিন্তু কাজটা আমার বন্ধ হলো না। সো এই এই অ্যাডভান্টেজটা আমি এখন আইফোনে পাচ্ছি যেটা আগে কখনোই ছিল না এবং আরও কিছু অ্যাডভান্টেজ আছে। আমরা আগে যেটা হতো যে আমরা ভিডিও দেখতে পারতাম না, কোনো একটা ভিডিও আমরা প্লে করছি এর মধ্যে কোনো একটা কাজ আছে তো আমাকে আইদার ভিডিও দেখতে হবে বা আমাকে কাজটা করতে হবে। এখন যেটা হচ্ছে যে আমি ভিডিওটাও দেখতে পারি এবং কাজটাও একসাথে করতে পারি, যেটা বেশ আমি মনে করি খুব হ্যান্ডি একটা আমাদের খুবই হ্যান্ডি আমাদের জন্য। যেমন লাইক আমি এখানে একটা মুভি ছাড়লাম নেটফ্লিক্স থেকে, তো মুভিটা স্টার্ট হওয়ার পরে যেটা দেখা যাবে যে আমি এখন হঠাৎ করে মনে পড়লো যে আমি কাজটা একটু করি, আমার এখানে একটা নোট লিখতে হবে, নোটটা লিখে বা আমি একটা SMS করব কাউকে। তো এখন যেটা হতো যে আমাকে এখান থেকে বের হয়ে যেতে হতো এবং বের হয়ে যে আমাকে নোটটা লিখে আবার ছবিটা দেখতে ব্যাক করতে হতো, এখন এরকম করতে হচ্ছে না। এখন যেটা হচ্ছে যে ছবি যখন আমাদের প্লে হয়ে যাবে
তার পরবর্তীতে আমাদের যেটা হবে যে আমরা এভাবে করে যখন করে জিনিসটাকে পুল আউট করব, দেখতে পাবো যে আমরা আমাদের অন্য কাজে থেকে বের হয়ে এসেছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের কাজে বের হয়ে এসে আমি লাইক একটা নোট খুলে আমি বা একটা মেসেজ খুলে আমি ইচ্ছা করলেই মেসেজ করতে পারি, এবং চাইলে ইচ্ছে করলে মুভিটাকে আরও ছোট করে ফেলা যায়, আরও বড় করে ফেলা যায়, আপনি যা খুশি দেখো ইচ্ছে করলে কেটে দিতে পারেন। তো এভাবে করে আপনি চাইলে ডিফারেন্ট ইয়াগুলো আপনি ভিডিও চালাও দেখতে পারেন এবং যে কোনো কাজও সাথে করতে পারেন। এবং আইওএসের আসলে 14 আপনাকে আরও অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে ইনশাল্লাহ। সামনে আরও কিছু আপগ্রেড আসবে যেখানে আপনি আরও কিছু অ্যাডভান্টেজ পাবেন। তবে এইটা লোড করার আগে, যেহেতু অনেকেরই প্রবলেম হচ্ছে এটা লোড করার আগে, আমি অবশ্যই বলবো যে আপনাকে ব্যাক আপ করে নেওয়ার জন্য আইদার আপনি আইটিউনে 13 আইওএস রানিং অবস্থায় ব্যাক আপ করে নিয়ে তখন আপনি আইওএস 14টা লোড করলেন, এবং অবভিয়াসলি এটার যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো আপনি ভোগ করলেন ইনশাল্লাহ। এবং চাইলে আবার যখন 13 ফেরত যাবেন, যদি আপনার ব্যাক আপ করা থাকে, আপনাকে ফরম্যাট করে নর্মালি ব্যাক করে যেতে হয়। আইটিউনে নর্মালি 13ই লোড করা থাকবে, যখন আপনি এটাকে বুট করে ফরম্যাট করবেন তখন এটা আবার 13ই ব্যাক করবে, এবং তখন যদি আপনি আইটিউনে সেই ব্যাক আপটাকে ব্যাক করাতে চান তখন পুরো জিনিসটি আপনি ফেরত পাচ্ছেন। ঠিক আছে, থ্যাংক ইউ ফর টুডে, আই হোপ ইউ হ্যাভ লাইক দ্য ভিডিও, এবং আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আমার ভিডিওটাকে। এবং অবশ্যই অবশ্যই যদি কোনো ডিভাইস কিনতে হয় তাহলে মোবাইল বা আজকে নক করবেন, তাদের প্রাইসটা জাস্টিফাই করবেন, এবং আমি যেহেতু একজন রিপিটেড কাস্টমার তাদের জন্য আমি অবশ্যই বলবো যে আপনারাও অবশ্যই তাদের কাছে যাবেন তাদের থেকে ডিভাইস কেনার জন্য।